أعوذ بالله من الشيطان الرجيم واذكر ربك في نفسك تضرعا وخيفا তুমি স্মরণ করো তোমার রবকে তোমার অন্তরে তোমার মনের মধ্যে কাঁদো কাঁদো অবস্থায় এবং ভীত অবস্থায় তুমি আল্লাহকে যখন স্মরণ করবে তখন তুমি কাঁদো কাঁদো অবস্থায় এবং ভীত অবস্থায় আল্লাহকে স্মরণ করবে দুনাল জাহারে মেনাল কওলে দুনাল জাহারে মেনাল কওলে অর্থাৎ তুমি যে স্পষ্ট ভাষায় কথা বলো এই কথা সে একটু নিম্ন স্বরে আপনারা যদি দুজনে পরস্পর কথা বলেন তো কিভাবে কথা বলেন এটা হলো জাহারে মেনাল কওল আর দুনা মানে এর চাইতে একটু নিম্ন স্বরে আপনারা দুজনে কথা বলছেন তিনজনে কথা বলছেন এই যে স্বাভাবিক কথা বলা এইটা হলো জাহারে মেনাল কওল মানে স্পষ্ট ভাষায় কথা বলা আল্লাহ বলছেন দুনা ওর চাইতে একটু নিচে ওর চাইতে একটু নিম্ন স্বরে তোমরা নামাজের কেরাত পড়বে এবং আল্লাহকে স্মরণ করবে বিল গুদুব বিল আসাল সকাল এবং সন্ধ্যায় ওলা তাকুম মিনাল গাফিলিন তোমরা কখনো গাফিলদের অন্তর্ভুক্ত হবে না আল্লাহকে স্মরণ করবে তো এখন এখান থেকে আমরা অনেক কিছু আমরা শিখব ইমাম কেরাত পড়ছেন এখন যারা মনে করেন যে আমিন স্পষ্টভাবে বলতে হবে তাদের আমিন বলাটা ইমামের কেরাতে চাইতে উচ্চস্বরে হতে পারবে না তাহলে কিন্তু এই কোরআনের খেলাফ এবং সূরা হুজুরাতে যেখানে বলা হয়েছে যে তোমাদের যে মজলিসের প্রধান তার চাইতে যেন উচ্চস্বরে তোমরা কথা না বলো রাসুলের শানিটা বলা হয়েছে এবং সমস্ত মজলিসের সভাপতি যে মজলিসের বক্তা যে ইমাম সাহেব যে তাদের কথা চাইতে উচ্চস্বরে কথা বলা অন্যদের এটা ঠিক হবে না এখন ইমাম সাহেব যেভাবে কেরাত পাঠ করছেন মুক্তাদিরে আমিন বলছি এত জোরে যে মসজিদের বাইরের থেকে অনেক দূর থেকে আমিন শব্দ শোনা গেছে ইমাম সাহেবের কেরাতের আওয়াজে চাইতে তাদের আওয়াজটা বেড়ে গেল এটা কতখানি পাপ হবে কি গুণ হবে সেটা আমি বলছি না বলছি যে আপনারা নিয়মটা বোঝেন আইনটা বোঝেন যে আইনটা কি সেটা আগে বোঝেন আইনটা জেনে সেভাবে আপনারা কাজ করেন তাহলে আল্লাহ বললেন যে তোমরা স্বাভাবিকভাবে যে কথোপকথন করো এইভাবে তোমরা ওর চাইতে একটু নিম্ন স্বরে তোমরা নামাজে কেরাত পড়ো এবং আল্লাহর জিকির যদি করো তাহলে আল্লাহর জিকির ওভাবে করবে তার সাথে বেশি আওয়াজে আল্লাহর জিকির করবে না এবং পিছনে বলা হয়েছে তাদাররুহ কিফাতান কাঁদো কাঁদো অবস্থায় এবং ভীত অবস্থায় আল্লাহর নাম শুনলে তো মানুষ ভীত হয়ে যাবে তা তো আওয়াজই থাকবে না আপনি যদি আপনার কোনো সিনিয়রকে দেখেন বা ছোট বাচ্চারা যদি তার বাবাকে দেখে রাগান্বিত বা কোনো সিনিয়রকে দেখে তো ওদের কথা তো এমনি ছোট হয়ে যায় কি যায় কি না বলেন আপনি এমন ব্যক্তির সামনে যদি উপস্থিত হন যাকে আপনি ভয় করছেন তার সামনে গেলে এমনিই তো আপনার কথা ছোট হয়ে যায় কি না বলেন কাজে এই জন্য আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হচ্ছি আমরা সবসময় আল্লাহর সাথেই আছি আল্লাহ আমাদের সাথে আছেন কাজে কোনো অবস্থাতে আমরা অধিক স্বরে অধিক উচ্চ স্বরে আমরা কথাও বলবো না জিকিরও করবো না যেহেতু সূরা লোকমানে আল্লাহ এটা বলেছেন অক্সিদবি মাসিয়েকা ওয়াকদুদ মেন সাউতেকা ইন্না আনকারাল আসওয়াতে লা সাউতুল হামির আল্লাহ বলেন সূরা লোকমানটা লোকমান হাকিমের নসিহতটা এটা কোরআনে আল্লাহ নকল করেছেন লোকমান হাকিম এলো আরবের লোক তো লোকমান হাকিমের পিতার নাম হচ্ছে বাউর আর তার পিতা হচ্ছে নাখুর এই নাখুর হোসেন ইব্রাহিম আলাইসলামের মেজো ভাই অর্থাৎ লোকমান হাকিম ইব্রাহিম আলাইসলামের মেজো ভাইয়ের পোতা ইব্রাহিম আলাইসলাম তিন ভাই হারান নাখুর ইব্রাহিম বড় ভাইয়ের নাম হারান এই হারানের পুত্র হল আল্লাহর পয়গম্বর লূত আলাইসলাম আর মেজো ভাই হল নাখুর এই নাখুরের পোতা হলো লোকমান হাকিম আর ইব্রাহিম হোসেন ছোট যার বংশ থেকে পৃথিবীতে নবী রসুলদের ধারা আল্লাহ প্রবাহিত করেছেন তো এই লোকমান হাকিমের কথাটা কোরআনে আল্লাহ তাআলা তার মানে যে ছেলেকে উপদেশ দিয়েছে সেটা কোরআনে আল্লাহ তুলে ধরেছেন এর কারণ হল আরবের লোকেরা বলে যে নবীরা তো সব এক দলের মানুষ ওরা এক কথাই বলে কিন্তু নবীরা ছাড়া এই কথা অন্য কেউ কি বলে ওরা এক দলের মানুষ এক কথাই বলবে তো নবীরা ছাড়া কি এই কথা অন্য কেউ বলে তখন আল্লাহ তাআলা তাদের একজন পরিচিত ব্যক্তিত্ব লোকমান হাকিম তার কথা তুলে ধরলেন যে যাকে আরবের সব লোকেরা চিনত লোকমান হাকিমকে ওরা সবাই জানতো তো তার নসিহতগুলো আল্লাহ কোরআনে তুলে দিলেন যে লোকমান হাকিম তার সন্তানকে এই কথা বলেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে সন্তান
আল্লাহর সাথে শরীক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এভাবে লোকমান হাকিমের নসিহত আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। সেই নসিহতের একটা অংশ এভাবে আছে, লোকমান হাকিম ছেলেকে বলেন ওয়ালা তামশি বিল আরদে মারহা, তুমি অহংকার করে পৃথিবীতে লম্ফ জম্প দিয়ে চলো না, অক্সিপ্তি মাসি একা চলার মধ্যে তুমি মধ্যম পন্থায় তুমি চলো, বেশি জোরেও না বেশি ধীরে ধীরেও না, মাঝারি ধরনের গতিতে তুমি চলো, অক্সিপ্তি মাসিকে অগ্দুদ্মেন সাউতেকা, এবং তোমার আওয়াজকে তুমি নিচু করো, ইন আনকার আসাতাল্লাহ সাউতুল হামির, আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ, মানে গাধার ডাক এইটা আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ হিসাবে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। এবং তাফসিরকারকরা বলেছেন পৃথিবীতে সমস্ত প্রাণীর ডাক আল্লাহর জেকের, শুধু গাধার ডাক ছাড়া। এই গাধার ডাকটা আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে অপছন্দনীয়, এই গাধার ডাক আল্লাহর জেকের নয়, গাধার ডাক ছাড়া সমস্ত প্রাণীদের ডাক আল্লাহর জেকের। পশু পাখি যে যেখানে যেভাবে ডাকে এগুলি সব আল্লাহর জেকের। তো এখন দেখেন যে উচ্চস্বরে কথা বলাকে আল্লাহ তাআলা অপছন্দ করেছেন, এবং জেকের এবং দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ বলে, সূরা বাকারার মধ্যে আছে ওই যা আল্লাহ কাইবাদি আননি ফাইননি করিব উজিবু দাওয়াতা দাইদা দাআনি ফালিয়াসতাজিবু লি ওয়ালি ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, আকারিবুন রাব্বুনা ফানুনাজিহে আম বাইদুন ফানুনাদিহে, যে আমাদের রব কি আমাদের কাছে, তাহলে আমরা চুপে চুপে বলবো, আর যদি দূরে থাকে তাহলে জোরে বলবো, কোথায় আল্লাহ? এই প্রশ্ন করলেন নব মুসলিম ইসলামের প্রাথমিক যুগে। তো আল্লাহ বলেন যে আপনার কাছে আমার বান্দারা যখন প্রশ্ন করে যে আমার রব কোথায়, আমাদের আল্লাহ কোথায়, তো আপনি তাদেরকে বলে দেন যে ফাইননি করিব, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আছি। উজিবু দাওয়াতা দা, যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, ইজা দাহানি, যখনই সে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দেই, কিন্তু তাদের কর্তব্য হচ্ছে ফালিয়াসতাজিবুনি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ বলছেন আমি তাদের ডাকে সাড়া দিচ্ছি কিন্তু তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহর ডাক হাইয়া আলা সালাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা লোক ঘোষণা করছে যে তোমরা এখন মসজিদে আসো। এভাবে আল্লাহর প্রত্যেকটা আদেশ এটা আল্লাহর ডাক, আল্লাহর ঘোষণা, এগুলির প্রতি আমাদেরকে আল্লাহ বলছেন যে এগুলির যেন জবাব মানুষেরা দেয়, আমি তাদের ডাকে সাড়া দিচ্ছি, জবাব দিচ্ছি। তাহলে আল্লাহ আমাদের কাছে, জাকারিয়া আলাইহিস আল্লাহর কাছে দোয়া করেছেন ইজ নাদা রাব্বাহু নিদান খাফিয়া, জাকারিয়া আলাইহিস যখন তার রবকে চুপি চুপে ডাকলেন, এই চুপি সারি ডাকা, চুপি চুপে ডাকা, এটা আল্লাহ পছন্দ করেন। এবং স্বাভাবিক আপনারা জানেন যে কোনো সম্মানিত ব্যক্তিকে কেউ জোরে ডাকে না। মনে করেন আপনি একজন ডিসি, একজন এসপি বা একজন প্রিন্সিপাল, একজন সম্মানিত মানুষ, তাদেরকে কেউ ওরকম রাস্তাঘাটে পথে ঘাটে জোরে ডাকে না, কি ডাকে? জোরে ডাকে সাধারণত মানুষ, চাকর নকর কাজের লোক, ওই মানে বাড়ির কান্ট্রাতে বা বাড়ির সামনে বা পিছনে বসিয়া যারা ওই কিষাণ কাজ করছে জোরে ডাক দেয়, তোরা এখন নাস্তা হয়েছে তোরা আয়, এরকম ওই রকম নিম্ন শ্রেণীর লোকদেরকে মানুষ জোরে ডাকে, কিন্তু কোনো সম্মানিত লোককে কেউ জোরে ডাকে না। কিন্তু আল্লাহ চাইতে সম্মানিত পৃথিবীতে কেউ নাই, কাজে আল্লাহকে ওই রকম চেঁচাইয়া ডাকা এটা ঠিক নয়। আর সাহাবায়ে কেরামরা বলছেন যে জিকের করতে করতে যারা বেহুশ হয় তাদেরকে শয়তানে ধরে, এই চেঁচাইয়া জিকের করে আল্লাহরা বলে যে আল্লাহকে এমনভাবে ডাকো যাতে তোমাকে পাগল বলে, এ কথা সাহাবায়ে কেরামরা অস্বীকার করেছেন। সাহাবায়ে কেরামরা বলে যে যারা জিকের করতে করতে বেহুশ হয় তাদেরকে শয়তানে ধরে, অর্থাৎ শয়তানে ধরিয়ে ওকে বেহুশ করে দেয়, ফলে ওয়াজ নসিহত ভালো কথা ও কিছুই শুনতে পারল না, কি বেহুশ হলে সে কোনো কথা শুনতে পাবে? তো মদ্রেসা জায়গা চিৎকার করিয়া জিকের করিয়া বেহুশ হয়ে পড়ে থাকলো, মদ্রেসা সে মাসে ওঠ ওঠ শেষ হয়ে গেছে চল, তো গেল তো কি শুনলো? এই জন্য সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা কখনো ওরকম বেহুশ হই না, বেহুশ হয় কারা, যাদেরকে শয়তানে ধরে তারা বেহুশ হয়। কাজে জেকের করে কোনো মানুষ বেহুশ হবে না, কি কথা বুঝতে পারছেন? কাজে এই জন্য জেকের ব্যাপারে এই মানে দেখেন এই যেখানে যত বেদাত বেশি সেইখানে মানুষের অত ঢল বেশি, কথা বুঝতে পারছেন? এই বেদাত যেখানে বেশি সেইখানেই মানুষের স্রোত বেশি, এটা হবেই, ভালোর দিকে মানুষ অত ঝুঁকবে না।
কাজেই এই জন্য আপনারা এই যে কথাগুলি বলা হচ্ছে সম্পূর্ণ কোরআন থেকে বলা হচ্ছে এই কথাগুলি আপনারা গুরুত্ব সহকারে শুনবেন নিজেরা আমল করবেন অন্যদেরকে বোঝাবার চেষ্টা করবেন বোঝাবার চেষ্টা করা আপনাদের কাজ তারপর যদি না বোঝো তো নাই বোঝো কোনো আপত্তি নেই তো আল্লাহ এখানে কি বললেন যে তুমি তোমার রবকে ডাকো কাঁদো কাঁদো অবস্থায় চুপি চুপে এবং স্বাভাবিকভাবে তোমরা কথা বলো তার সাথে নিম্নসারে বেল গুদুব বেলা আসার সকাল সন্ধ্যা এই সকাল সন্ধ্যা জিকের করতে বলা হয়েছে এই দুইটা সময় নফল নামাজকে নিরুৎসাহিত করা হয়েছে সকালে শুভেচ্ছা দেখের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ পড়া ছাড়া অন্য নামাজ পড়াকে নিরুৎসাহিত করা হয়েছে আবার আসরের নামাজের পরে মাগরিবের নামাজ শেষ না হওয়া পর্যন্ত এই সময় কোনো নফল নামাজ পড়াকে নিরুৎসাহিত করা হয়েছে কি হয়েছে কিনা বলেন এই দুইটা সময় যখন বলা তুমি এই দুইটা সময় নফল পড়ো না এই দুইটা সময় কোরআন শরীফ এখানে এবং অন্য জায়গায় বলা হয়েছে গুদুবুল আসর এই দুইটা সময় তুমি বেশি আল্লাহর জিকির করো এই দুইটা সময় তুমি কোরআন তেলাওয়াত বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো এই দুইটার সময় করো এই দুইটার সময় নফল নামাজকে নিরুৎসাহিত করা হয়েছে এছাড়া আর কোনো সময় নফল নামাজকে নিরুৎসাহিত করা হয় নাই কাজে এটা কোরআন দেখে বুঝে নেন ব্যাপারটা কোরআনের সেটিংটা বোঝেন যে কীরকম সেট করা হয়েছে আপনাকে দিনকে কি করা হয়েছে অজাল্লা নাহারা মায়াশা দিন হলো আপনার জীবিকার জন্য মাধ্যম এই জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো নামাজ ফরজ নাই আছে ফজরের নামাজের পরে দুইটা জোহর এর মধ্যে আর কোনো নামাজ আল্লাহ ফরজ করেন নাই এই সময়ে যে দিনকে তোমাদের জীবিকার জন্য আল্লাহ করেছেন এই সময় আপনি জীবিকা উপার্জন করেন আর পর অজাল্লা নাও রকম সুবাতা আল্লাহ বলেন তোমাদের নিদ্রাকে তোমাদের জন্য আমি ছুটি ঘোষণা করেছি এখন এই জন্য এশার নামাজ পরে ভোর পর্যন্ত আপনি ঘুমাবেন এর ছুটি এই সময়ের মধ্যে আল্লাহ কোনো ফরজ নামাজ আপনার উপরে আল্লাহ চাপায় নাই আপনি যদি জায়গায় তাহাজ্জুদ নামাজ পড়েন আপনি বহু সওয়াব পাবেন কিন্তু আল্লাহ আপনার উপরে কোনো নামাজ ফরজ করেন আপনাকে ছুটি দিয়েছে আল্লাহ ছুটি তো এই যে সেটিংটা ইবাদতের সব কোরআনে সেট করা আছে কিন্তু আমরা কোরআন থেকে এটা বোঝার চেষ্টা করছি না আমি অনেক আরাম দেখেছি বলছি আপনারা কোরআন থেকে কথা বলেন না কেন তো বলে যে আমাদের ভয় লাগে যে কোরআন থেকে বললে বাদে মানুষই শুনবে না উঠে চলে যাবে মনে হয় মানুষেরা তার মানেই যে ওনারা নিজেরা আসলে কোরআনকে ভালো করে বুঝতে পারেনি এই জন্য কোরআনকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে এবং এখানে যত ঢুকবেন কী যেন একটা গাছ আছে যে যত চাপায় ততই মিষ্টি বাইরে যত চাপায় ততই মিষ্টি হয় একটা কী গাছ আছে না বস নাকি বলে তো ওই রকম কোরআনের ব্যাপারটা হলো আপনি এটা যত গবেষণা করবেন ততই পাবেন খালি পেতেই থাকবেন এর পুরাবে না কোনো দিন তো আসুন আমরা একটা শেষ করব তো আমরা জেকের আসকারের নিয়ম কানুনটা আমরা বুঝতে পারছি যে কোনো অবস্থাতেই বেশি জোরে চিৎকার করে আল্লাহকে ডাকা হবে না এবং নামাজেও প্রয়োজনের বেশি আওয়াজ করা হবে না এবং মসজিদে জোরে কথা বলা এটা বেদাত মসজিদের আদব রক্ষা করে কথা বলতে হবে মসজিদে উচ্চস্বরে কথা বলা যাবে না স্বাভাবিকভাবে নিম্নস্বরে কথা বলবেন আর মসজিদে কথা বলার বিধান হচ্ছে যে আপনার যদি জরুরি কোনো কথা থাকে তো আজানের পরে মসজিদে ঢুকবেন ফরজ নামাজ আদায় না করা পর্যন্ত আপনি কোনো কথা বলবেন না আজানের পরে মসজিদে ঢুকেছেন ফরজ নামাজ আদায়ের পূর্বক্ষণ পর্যন্ত আপনি জেকে আসকার নফল নামাজ কোরআন তেলাওয়াত এর মধ্যে সময়টা কাটাবেন এরপর যখন ফরজ নামাজ হইয়া যাবে এই ফরজ নামাজের পরে কোনো কথা থাকলে জরুরি কথার জন্য আপনারা অনুরোধ করবেন যে ভাই জরুরি কথা আছে বসেন আপনি বলবেন আমি ইমাম সাহেব বলবে তাহলে এটা হলো নিয়ম যে আজানের পর থেকে আরম্ভ করে ফরজ নামাজ আদায়ের পূর্বক্ষণ পর্যন্ত কোনোভাবে কথা বলা যাবে না অনেক সময় আমরা দেখি বিভিন্ন মসজিদে ওই বন্ধু বান্ধব এক জায়গায় পাশাপাশি পয়সা তার কেউ ওই খবর নেয় যে আজকের খবর কীতে কোন ডিস্ট্রিক্টে কয়টা মরেছে কীতে এই বিভিন্ন খবরে মানে শয়তান পেয়ে বসেছে এভাবে গল্প গুজার মধ্যে সবটা পার হয়ে যাচ্ছে কিন্তু এটা নিয়ম না আজানের পরে যে নামাজগুলি রাখা হয়েছে জোহরের আগে চার রেকাত সুন্নাত এটাকে বলে রিহার্সাল মানে পরীক্ষামূলক উপস্থাপনা যে আপনি চার রেকাত ফরজ নামাজ পড়বেন তার জন্য আগে চার রেকাত নফল নামাজ এটা পরীক্ষামূলক উপস্থাপনা ফজরের দুই রেকাত ফরজের আগে দুই রেকাত সুন্নাত রাখা হয়েছে এটাকে রিহার্সাল বলা হয় পরীক্ষামূলক উপস্থাপনা এভাবে যে নামাজগুলি দুই রেকাত চার রেকাত প্রত্যেকটা নামাজের আগে এই নফল নামাজ রাখা হয়েছে কেবলমাত্র মাগরিবে রাখা হয় নাই যেহেতু মাগরিব তিন জাকাত আর তিন জাকাত কোনো নফল নামাজ নাই
এজন্য রাখা হয়নি মাগরিবে। তো এই জন্য এই বিষয়গুলি আপনারা লক্ষ্য রাখবেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে এই শরীয়তকে সাজিয়েছেন এর মধ্যে বহুত গুরুত্বপূর্ণ বিষয় আছে, রহস্য আছে, এগুলো আমাদের জেনে নিতে পারলে আমরা ইবাদতে শান্তি পাবো, আরাম পাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, কোনো অবস্থাতে তোমরা গাফেল হবে না, অমনোযোগী হবে না। মানে শয়তান এমনভাবে প্রত্যেকটা মানুষের সাথে জন্মগতভাবে একটা শয়তান লাগিয়ে দেওয়া আছে, ও সব সময় আপনার উপরে চঙ্গল মেরে থাকবে। শুধুমাত্র যখন আল্লাহ জিকির করবেন তখনই দূরে থাকবে, আর যখনই আপনি জিকির বন্ধ করবেন তখনই ও এসে বসবে। এ ক্ষমতা আল্লাহ ওকে দিয়ে রেখেছে। তো এটা কোরআনে স্পষ্ট বলা আছে, অমাইয়াশুয়ান জিকির রহমানে নুকাইয়াদলাহু শাইতানান ফাহুয়াল্লাহু করিন, আল্লাহর জিকির থেকে যারা বিমুখ থাকে, বিরত থাকে, আল্লাহ বলেন তার জন্য আমি একটা শয়তান নির্বাচিত করে রেখেছি, সে তার বন্ধু হয়। কাজে এই জন্য সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করবেন। আপনি কাজ করছেন করছেন, বন্ধুর সাথে কথা বলছেন বলছেন, শুনছেন, কিন্তু আপনার জবানে আল্লাহ স্মরণ চলতে থাকবে। সর্বাবস্থা আপনি আল্লাহকে স্মরণ করতেই থাকবেন। তার কারণ শ্বাস প্রশ্বাস যেরকম মানুষের বেঁচে থাকার জন্য জরুরি, মানে এই দেহটা বেঁচে থাকার জন্য যেরকম শ্বাস প্রশ্বাস জরুরি, ওই রকম মানুষের হৃদয়টাকে বাঁচিয়ে রাখার জন্য সার্বক্ষণিক আল্লাহর জিকির জরুরি। দেহ মন মানুষের দুইটা অংশ, ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি অ্যান্ড স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি। তো ফিজিক্যাল পার্টকে বাঁচিয়ে রাখার জন্য যেমন সার্বক্ষণিক অক্সিজেন গ্রহণ করতে হয়, ওই রকম স্পিরিচুয়াল পার্ট আধ্যাত্মিক দেহের অংশটা, এটাকে বাঁচিয়ে রাখার জন্য, এটাকে সবল শক্তিশালী রাখার জন্য সার্বক্ষণিক জিকিরের মধ্যে থাকতে হবে। কিন্তু জিকিরের পরিবর্তে আপনি নামাজ শেষ করলেন, এখন যা যদি টিভির সামনে বসেন তাহলে আপনি কী হলো আবার অবস্থাটা, যে আপনি একটা ফলের গাছ রোপণ করেছেন, রোপণ করে আর সকালবেলায় ওই গাছের গোড়ায় 5 কেজি পানি ঢাললেন, এরপরে আবার সারাদিন ওই গাছের গোড়ায় 20 কেজি আগুন ঢাললেন, কয়লা ঢাললেন, তা আপনার গাছটা বাড়বে, ফল দেওয়ার মতো উপযুক্ত হবে কোনো দিন? তা আমাদের দেশে অধিকাংশ মুসলমানদের অবস্থা তো এটাই, যে নামাজের সময় নামাজ পড়ে তারপর যায় টিভি নিয়ে বসে এবং এভাবেই তার সময়টা পার হয়। যেটুক সে পানি দিল এখানে, তার সাথে এখানে আগুন দিল বেশি, এখানে তো আপনার এখানে তো গাছ আছে, জানেন গাছ কলেমায় তৈবাকে কী বলছে আল্লাহ কোরআনে, জরাবাল্লা মাসালান কলেমাতান তৈবাতেন কার সাজারাতেন, তে সাজারাত মানে কি গাছ, এটা তো গাছ, আপনি কলেমায় তৈরি একটা গাছ, এই গাছটা এখানে আছে, এই গাছটাকে রক্ষা করার জন্য তাকে সবসময় ওই গাছের যা খাদ্য তাই দিতে হবে, মিষ্টি পানি সরবরাহ দিতে হবে, কখনো লবণ পানি বা আগুন এখানে ঢুকানো যাবে না। তো মিষ্টি পানি এটা হচ্ছে কোরআন, কোরআনকে বৃষ্টি বলা হয়েছে না সূরা বাকারা আওকাসেই বেমিনাস সামা, কোরআন বৃষ্টি বলা হয়নি কোরআনে, এই বৃষ্টি আপনি এখানে এই বৃষ্টি পানি দিলে আপনার এই কলেমায়ে তৈয়বার যে বৃক্ষ গাছটা, এই গাছটা আপনার সতেজ হবে এবং এই গাছ শক্তিশালী যখন ফল দিতে থাকবে সব জায়গায় আপনাকে ফল দিবে, জীবনে মরণে হাসরে পৌঁছুরাতে সব জায়গায় এ আপনাকে রক্ষা করবে। তু তি উকুল হ্যাঁ কুল্লাহীনে রব্য, কোরআনের আয়াত, প্রত্যেক মৌসুমে প্রত্যেক মুহূর্তে এই গাছ তোমাকে ফল সরবরাহ করবে, সেই গাছটাকে আপনি বাঁচিয়ে রাখবেন না, সেই গাছকে বাঁচিয়ে রাখার জন্য আপনার কী করতে হবে, এই বৃষ্টির পানি কোরআন এখানে ঢুকাতে হবে, আল্লাহর ওই এখানে ঢুকাতে হবে, শয়তানের হয়ে যদি ঢুকান তাহলে গাছে মানে আপনি ওই ইবাদত করে পানি দিলেন আর তারপর আবার আগুন দিলেন। কাজেই এই জন্য কোনো অবস্থাতেই এই শয়তানি সাইডটা এটাকে বন্ধ রাখতে হবে। মদিনা হিজরত করা ফরজ ছিল কেন, এই একটা কারণে, যে মদিনার মধ্যে ঢুকলে ওই মুসলমানদের জন্য আর খারাপ কাজ করার কোনো রকম কোনো সুযোগ ছিল না, যেহেতু সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আসেন উপস্থিত, তারপর তার সাহাবায়ে কেরামরা আসেন, কাজে ওইখানে কারো খারাপ করার কোনো সুযোগ ছিল না। আর মক্কায় থাকলে কিন্তু খোলামেলা, সব ভালো আছে মন্দ আছে, এই জন্য ইসলাম গ্রহণ করার পরে মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে হিজরত করা ফরজ ছিল, যে হিজরত করতেই হবে, আর হিজরত যারা করেছে তারাই মানে টিকসই মুসলমান হয়েছে, আর মক্কা বিজয়ের পরে মানে যারা মুসলমান তারা তো শিডিউল কাস্ট, তালিকাভুক্ত, তাদের মধ্য থেকেই বহু মুসলমান মোরতাদ হয়েছে, বহু মুসলমান ফাতনা ফাসাদ করেছে, বহু মুসলমান অন্যায় করেছে, বহু মুসলমান সিনিয়রদের সাথে বেয়াদবি করেছে, এগুলি সবই মক্কা বিজয়ের পরের লোক। আর মদিনার প্রশিক্ষণ যারা পড়েছে তারা প্রকৃত সাহাবি, সাহাবি কথার অর্থ হলো সাথী, রাসূলের সাথে যারা কাল কাটিয়েছেন তারাই সাহাবি, আর অন্য যারা রাসূলকে দেখেছেন তারাও সাহাবির লিস্টিভুক্ত, কিন্তু প্রকৃত সাহাবি তারা নয়, যেহেতু তারা রাসূলের সাথে জীবনযাপন করতে পারেন নাই। কাজে এই জন্য এইসব বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। তাহলে আমরা
আয়াত আমরা শেষ করছি। আয়াতটা সামনে ইন্নাল্লাযীনা ইয়ামুরুনা রাব্বিকা, আল্লাহ আমাদেরকে তো ইবাদত করতে বললেন, এরপরে বললেন ইন্নাল্লাযীনা ইয়ামুরুনা রাব্বিকা, নিশ্চয়ই যারা আপনার রবের কাছে অবস্থান করে অর্থাৎ ফেরেশতারা। প্রত্যেক আকাশে এত ফেরেশতা যে আকাশে চার আঙ্গুল পরি এক বৃহৎ পরিমাণ জায়গা ফাঁকা নাই যে ওইখানে একজন ফেরেশতা না আছে। এভাবে ফেরেশতারা অবস্থান করছে এবং আল্লাহ জিকির করছে, এক একজন একভাবে। কেউ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছে, কেউ রুকু অবস্থায় আল্লাহর ইবাদত করছে, কেউ সেজদায় পড়ে আল্লাহর ইবাদত করছে, কেউ আপনার যখন নামাজে বসে ওইভাবে বসে আল্লাহর ইবাদত করছে। বিভিন্ন সুরাতে সমগ্র আকাশে আল্লাহর ফেরেশতারা আল্লাহর ইবাদত করছে। তাই আল্লাহ বলছেন আপনার রবের কাছে যারা অবস্থান করছে তারা আল্লাহর ইবাদত করছে। লা ইয়াস্তাকবিরুন ইবাদাতি, তার আল্লাহর ইবাদত থেকে কখনোই অহংকার করে না, তাদের সেজদা করতে কখনোই তারা অহংকার অনুভব করে না, তারা বিনয়ী অবস্থায় তারা আল্লাহকে সেজদা করে। ওই সব্যুনাহু, এবং সবসময় তারা আল্লাহর পবিত্রতা স্থাপনা করে। ওলা ইয়াসজুদুন, এবং সবসময় তারা আল্লাহকে সেজদা করে। তো তারা আল্লাহকে সেজদা করে, আমরাও আল্লাহকে সেজদা করবো। সামায়না ওয়াতানা উফরানা রব্বানা ওয়ালিকাল মাসির, আপনাদের সকলের উপরে একটা সেজদা অজেব হয়েছে, এটা সেজদার আয়াত। নামাজ আপনারা সুন্নাত শুরু করার আগে বা যারা সুন্নাত পড়েছেন তারাও একটা সেজদা দিবেন। এই সেজদার হুকুম হলো আপনি দাঁড়ায় আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন। আপনি যদি জানেন এই দোয়া সামায়না ওয়াতানা উফরানা রব্বানা ওয়ালিকাল মাসির, এই দোয়াটা পড়বেন। আর না জানা থাকলে আপনি যা নামাজে যে তাসবিহ পড়েন তা পড়লে হবে। এই সেজদার জন্য মানে নামাজের যা হুকুম তাই হুকুম। নামাজ পড়তে কী লাগে? জায় পাক, জামা পাক, তন পাক, তারপরে কিবলামুখী হওয়া, এগুলি সব এই সেজদার জন্য, এটা এগুলি শর্ত। তো এখন আমরা সবাই পবিত্র অবস্থা আছি, তো একটা সেজদা আমরা এখন সবাই আমরা করবো। একটা সেজদা আমাদের অজেব হয়েছে, সুরাটা আমাদের শেষ হলো, এরপরে আমাদের সুরে আনফাল শুরু হবে ইনশাল্লাহ পরবর্তী জীবনে। আসসালামু আলাইকুম।